হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছিলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান। এটি নিয়ে আমি হচ্ছে প্রথম পার্ট একটি মানে প্রথম একটি ভিডিও বানিয়েছিলাম, প্রশ্ন সমাধান পার্ট ওয়ান একটি ভিডিও আপলোড করেছিলাম। তো আপনাদের বলেছিলাম যে একটি দ্বিতীয় পার্ট অতি শীঘ্রই নিয়ে আসবো। তো আজকে যে দ্বিতীয় পার্ট, যে প্রশ্নের সমাধান, তো এই প্রশ্নগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন, মানে এই প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা হয়েছিল। এই প্রশ্নগুলো আপনাদের মাঝে তুলে ধরা এবং আলোচনার একটিমাত্র কারণ যাতে আপনি এই প্রশ্নগুলো দেখে এবং বুঝে এটা বুঝতে পারেন যে কী ধরনের প্রশ্ন আসতে পারে, কী কোয়ালিটি আসতে পারে, কী ধরনের মানে প্রশ্ন পড়তে হবে বা কোন ধরনের সাজেশন গ্রহণ করতে হবে আপনাদের। এই জন্যই শুধু আপনাদের মাঝে এই হচ্ছে প্রশ্ন বিগত বছরের যে প্রশ্নগুলো এগুলো নিয়ে আলোচনা করা। তো হচ্ছে যারা প্রথম ভিডিওটি দেখেনি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখবেন। প্রথম ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে এই যে বিস্তারিত যে প্রশ্নগুলো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্স ফলো করবেন, ওখানে হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখান থেকেও আপনারা সরাসরি দেখে নিতে পারবেন। তো শুরু করা যাক যে সম্পূর্ণ ভিডিওটি। আমি ফার্স্ট আমি হচ্ছে পরিবার পরিকল্পনা চাকরির যে প্রশ্নের সমাধান, ফার্স্ট একটি হচ্ছে প্রশ্নের সমাধানের একটি ভিডিও আপলোড করেছিলাম। আজকে দ্বিতীয় পার্টের আর একটি ভিডিও আপলোড করলাম। আমি আরও একটি হচ্ছে পার্ট থ্রি আর একটি প্রশ্নের সমাধান আর একটি ভিডিও আপলোড করব। এই জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন যে আপনাদের পার্ট থ্রি যে প্রশ্নের সমাধান এটা আপনাদের লাগবে কি না। যদি লাগে বা না লাগে দুইটার মধ্যে আপনাদের যা মতামত আছে অবশ্যই আমি জানাবেন, অতি শীঘ্রই আমি ভিডিওটি আপলোড করব। আচ্ছা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কি ধরনের প্রশ্ন আসবে বা কোশ্চেনের প্যাটার্ন কী টাইপ আসতে পারে, মাস ডিস্ট্রিবিউশন কেমন, এসব নিয়ে আমরা বিগত একটা ভিডিওতে আলোচনা করেছি। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ওই ভিডিওরই সাথে সম্পর্কিত কিন্তু দ্বিতীয় একটা অংশের সমাধান আর কি। তো শুরু করা যাক। তো এর প্রশ্ন বিভিন্ন টাইপের আসে, বাংলা আসে, ইংলিশ আসে, গণিত আসে, সাধারণ জ্ঞান আসে, তারপর আর কি এগুলোই তো, তাই না? তো আমি যে প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে গণিত অংশটুকু। গণিত অংশটুকুর সমাধানটাই আগে দিব। গণিত অংশটুকুর সমাধান করতে গেলে আমরা যদি করি তাহলে প্রথমে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2, 5, 8, 11 ধারাটির দশম পদ কত। একটা ভালো প্রশ্ন। প্রথমত লক্ষ্য করলে দেখা যায় ধারাটি একটি সমান্তর ধারা। ধারা আমরা আমাদের স্কুল লাইফ বা কলেজ লাইফে যেসব ধারা পড়েছি, দুই ধরনের ধারা পড়েছি, একটা হচ্ছে গুণোত্তর ধারা আর একটা হচ্ছে সমান্তর ধারা। আর এই ধারাটা হচ্ছে সমান্তর ধারা, কারণ কি? কারণ হচ্ছে পাশাপাশি যে কোনো দুটা পদের ডিফারেন্স বা বিয়োগফল হচ্ছে সমান থাকে। এখানে দেখলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে 5 আর 2 এরা পাশাপাশি দুটো পদ, এদের যে ডিফারেন্স সেটা হচ্ছে 3, আবার 5 আর 8 এরা দুটো পাশাপাশি পদ, এদের ডিফারেন্স হচ্ছে 3, আবার 8, 11 পার্থক্য হচ্ছে 3। অর্থাৎ পাশাপাশি যে কোনো দুটো পদের পার্থক্য এখানে 3, অর্থাৎ এদের যে সাধারণ অন্তর সেটা হচ্ছে 3। তার মানে কি, প্রতিটা পদ থেকে তার পরের পদ হচ্ছে সম্পর্কিত 3 দ্বারা যোগ করে। তো এখানে প্রথম পদ হচ্ছে 2, প্রথম পদের সাথে 3 যোগ করলে দ্বিতীয় পদ পাই, আবার প্রথম পদের সাথে 3-এর যে দ্বিগুণ অর্থাৎ 6 যোগ করলে আমরা পাই তৃতীয় পদ, আবার প্রথম পদের সাথে 3-এর 3 গুণ যোগ করলে আমরা পাই হচ্ছে চতুর্থ পদ। অর্থাৎ চতুর্থ পদ বের করতে গেলে আমাদেরকে 3-এর 3 গুণ যোগ করতে হচ্ছে। তার মানে আমরা যে পদ যততম পদ বের করতে চাচ্ছি তার আগের যে সংখ্যাটা অর্থাৎ দশম পদ বের করতে চাচ্ছি, তার মানে কি 3-এর 9 গুণ প্রথম পদের সাথে যোগ করতে হবে। আর 3-এর 9 গুণ হচ্ছে 27, আর প্রথম পদ 2, 27 যোগ 2 উত্তর হচ্ছে 29। এই হলো প্রথম প্রশ্নের সমাধান।
দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে পঞ্চাশ টাকার 150% কত, অর্থাৎ এটা সমাধান করতে গেলে আমাদের আগে এই শতাংশের যে চিহ্নটা এটা সম্পর্কে জানতে হবে। এটা দ্বারা অ্যাকচুয়ালি আমরা রিপ্লেস করতে পারি আমরা এক ওয়ান বাই একশো, অর্থাৎ এক ভাগ একশো দ্বারা এটাকে আমরা রিপ্লেস করতে পারি। তার মানে পঞ্চাশ টাকার 150% বের করতে গেলে আমাদেরকে লিখতে হবে 50 × 150/100। এখন 50 উপরের 50 আর নিচের 100 যদি কাটাকুটি করি তাহলে আমরা পাচ্ছি 2। এখন 150কে যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাবো 75, উত্তর হচ্ছে 75 টাকা। আর একটা প্রশ্ন সেটা হচ্ছে x^1 এর মান কত। x^1 এর মান x, এটা আমাদের সবারই জানা, এসব নিয়ে আর বলার কিছু নেই। আর একটা প্রশ্ন হলো সেট প্রকাশের পদ্ধতি কয়টি। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। এই হচ্ছে দুটি পদ্ধতি। আর একটা প্রশ্ন, বার্ষিক 10% সরল মুনাফার 1200 টাকায় কত বছরে 480 টাকা হবে, অর্থাৎ মূলধন এখানে 1200 টাকা আর মুনাফা দিবে হচ্ছে 10% করে। তাহলে এক বছরে এই মূলধন থেকে আমরা পাবো হচ্ছে 1200 এর 10% মানে হচ্ছে 120 টাকা। অর্থাৎ আমরা এক বছরে 1200 টাকায় 120 টাকা মুনাফা পাবো। তো আমরা ধরলাম এক্স বছরে 480 টাকা মুনাফা পাবো। তাহলে x×120=480। তাহলে 480কে যদি আমরা 120 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাই 4×12=48, তার মানে হচ্ছে 4। তো উত্তর হচ্ছে 4 বছরে। 53 নং প্রশ্ন, -4,6 বিন্দুটি লেখচিত্রের কোন চতুর্ভাগে অবস্থিত। ওকে, লেখচিত্র তো ভালো একটা কথা। আমরা জানি যে হচ্ছে দ্বিমাত্রিক যে তলগুলো আছে সেই তলকে বিভিন্নভাবে উপস্থাপন করা যেতে পারে, যেমন হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আছে, আবার হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আছে। তো ভুজকুটির মাধ্যমে যেটাতে হচ্ছে স্থানাঙ্ক নির্দেশ করা হয় সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। সেই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুটিকে উল্লেখ করা হয়েছে -4,6। আর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় চতুর্ভাগ টোটাল 4টি, অর্থাৎ প্রথম চতুর্ভাগ যেখানে হচ্ছে এই ভুজও পজিটিভ কোটিও পজিটিভ। উল্লেখ্য এখানে ভুজ বলতে হচ্ছে প্রথম যে পয়েন্টটা দেওয়া আছে, আর কোটি বলতে এখানে 6কে বোঝানো হচ্ছে, দ্বিতীয় পয়েন্টটাকে বোঝানো হয়। তো প্রথম চতুর্ভাগে ভুজও পজিটিভ কোটিও পজিটিভ, আর দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ কোটি নেগেটিভ, এবং চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ কিন্তু কোটি নেগেটিভ। যেহেতু এখানে হচ্ছে ভুজ নেগেটিভ এবং কোটি পজিটিভ, তার মানে বিন্দুটি অবশ্যই আছে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। এখানে উত্তরটি ভুল দেওয়া আছে, উত্তরটি হবে দ্বিতীয় চতুর্ভাগে, কারণ কি দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে ভুজ নেগেটিভ এবং কোটি পজিটিভ হয়। 54 নম্বর প্রশ্ন, ইফ x=3 − 1/x দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x²+1/x². ওকে, উই হ্যাভ আওয়ার প্রবলেম। তো এখানে দেয়া যেটা আছে সেটা হচ্ছে x=3 − 1/x। তো আমরা যদি এই 1/x কে বাঁদিকে নিয়ে যাই তাহলে আমরা পাই x+1/x=3। তো এখন এখান থেকে আমরা একটা সূত্র জানি, x²+1/x² আমরা লিখতে পারি, a² + b² এর সূত্র।
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তখন আমাদের এ প্লাস বি এর মানটা আমাদের জানা আছে থ্রি, আর এখানে টু এ বি অংশে এ হিসেবে ছিল এক্স, বি হিসেবে ছিল ওয়ান বাই এক্স, এক্স আর ওয়ান নিচের এক্স আর উপরে ওয়ান এক্স কাটাকুটি যাবে, শুধু থাকবে টু। তো উত্তর দাঁড়াচ্ছে থ্রি স্কোয়ার মানে নয়, নয় বিয়োগ দুই মানে উত্তর সাত। পঞ্চান্ন নম্বর প্রশ্নটা একটু ত্রুটি প্রশ্ন, ত্রুটিপূর্ণ প্রশ্ন। এখানে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল জিরো হলে সমাধান কত? আমরা জানি সমাধান থাকতে হলে আমাদের একটা ভেরিয়েবল বা একটা চলক থাকতে হবে, এখানে কোনো ভেরিয়েবল বা চলক নেই, সবগুলোই কনস্ট্যান্ট, তো সে অনুযায়ী এর কোনো সমাধান নেই, এর এটা হচ্ছে ভুল উত্তর। ছাপ্পান্ন নম্বর প্রশ্ন, এ প্লাস বি হোল কিউবকে বিশ্লেষণ করলে কয়টি পদ পাওয়া যাবে? এর উত্তর চারটি। আমরা জানি এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এস এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, চারটি পদ পাওয়া যায়। তো সূত্র মুখস্থ রাখার দরকার নেই, একটা সুন্দর একটা টেকনিক মুখস্থ রাখলেই হবে, যে হচ্ছে পদ ততটাই পাওয়া যাবে, পাওয়ার যতটা তার থেকে এক বেশি, অর্থাৎ এখানে পাওয়ার যেহেতু তিন, তিন যোগ এক চার, উত্তর হচ্ছে চার। কোনটি মৌলিক সংখ্যা? ভালো একটা প্রশ্ন, মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। মৌলিক সংখ্যা কোনগুলো আর যৌগিক সংখ্যা কোনগুলো, এগুলো আগে আমাদের জানতে হবে। মূলত ধনাত্মক যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে মৌলিক আর যৌগিকে ভাগ করা যায়। তো মৌলিক সংখ্যা সেগুলোই যেগুলো হচ্ছে, যেগুলোকে শুধুমাত্র ওই সংখ্যাটা এবং এক দ্বারা ভাগ যায়, আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায় না। আমি বলছি নিঃশেষে ভাগ, অর্থাৎ কোনো একটা সংখ্যা দ্বারা কোনো একটা সংখ্যাকে যদি ভাগ করি এবং ভাগশেষ যদি শূন্য আসে তাহলে আমরা সেটাকে বলি নিঃশেষে ভাগ করা পসিবল। তো মৌলিক সংখ্যা সেটাই যেটাকে শুধু এক দ্বারা নিঃশেষে ভাগ যায়, এবং যে সংখ্যাটা ওই নিজে নিজেকে দ্বারাই হচ্ছে ওকে নিঃশেষে ভাগ যাবে, কিন্তু তা ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা তাকে নিঃশেষে ভাগ করা যাবে না। যেমন দুই, দুই সংখ্যাটাকে শুধু দুই দিয়েই ভাগ যায় এবং এক দিয়েই ভাগ যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তো দুই হচ্ছে একটা মৌলিক সংখ্যা। আবার কি পাঁচ, পাঁচ একটা মৌলিক সংখ্যা। কেন পাঁচ মৌলিক সংখ্যা? কারণ কি পাঁচকে শুধুমাত্র এক আর পাঁচ দিয়েই ভাগ যায়। আবার সাত একটা মৌলিক সংখ্যা, কেন? কারণ হচ্ছে সাতকে এক আর সাত দিয়ে ভাগ যায়। তো যৌগিক সংখ্যা কোনগুলো? যৌগিক সংখ্যা কোনগুলো? সেগুলো হচ্ছে ওই যে যেগুলো মৌলিক না সেগুলো হচ্ছে যৌগিক, মানে দাঁড়াচ্ছে এক এবং ওই সংখ্যাটা দিয়ে তো ভাগ যাবেই, প্লাস তৃতীয় কমপক্ষে একটি সংখ্যা দ্বারা আবার ওই সংখ্যাটিকে ভাগ যাবে। যেমন মনে করো ছয়, এক দ্বারা ভাগ যায়, ছয় দ্বারা ভাগ যায়, আবার অন্য আরও দুটো সংখ্যা দ্বারা ভাগ যায়, সেটা হচ্ছে তিন দ্বারা ভাগ গেলে ভাগ যায়, আবার দুই দ্বারাও ভাগ যায়। এই যে এক এবং ওই সংখ্যাটি ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ গেছে, সেজন্য ছয়টি যৌগিক সংখ্যা। তো উনিশকে দেখি, আমরা উনিশকে লক্ষ্য করলে দেখা যায় যে উনিশকে শুধুমাত্র এক দ্বারাই ভাগ যায় আর উনিশ দ্বারাই ভাগ যায়, তাই উনিশ একটি মৌলিক সংখ্যা। আঠারো নম্বর প্রশ্ন, এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু রুট থ্রি হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু কত? ভালো প্রশ্ন। এজন্য আমাদের শুধু একটি সূত্র জানলেই হবে, যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখানে আমরা শুধু লক্ষণীয় বিষয় এখানে যেটা আছে সেটা হচ্ছে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এর থ্রি এ বি পার্টটা এ ইন্টু বি গুণ করলে এখানে ওয়ান আসে, আর এ প্লাস বি এর মান তো আমাদের দেওয়াই আছে, এটাই হচ্ছে এ প্লাস বি কিন্তু রুট থ্রি, শুধু মান বসালেই আমরা উত্তর পেয়ে যাব। তো উত্তর জিরো আসবে, কারণ কি? কারণটা হচ্ছে এ প্লাস বি এর মান রুট থ্রি হলে এ প্লাস বি হোল কিউবের মান থ্রি রুট থ্রি মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এ বির মান ওয়ান, থ্রি তো আসেই, এ প্লাস বি এর মান রুট থ্রি মানে থ্রি রুট থ্রি, থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি ইকুয়াল টু জিরো।
59 নম্বর প্রশ্ন, x প্লাস y ইকুয়াল 6, x মাইনাস y ইকুয়াল টু 4 হলে 4xy ইকুয়াল টু কত? বিখ্যাত একটা সূত্র আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 4xy। তাহলে আমরা লিখতে পারি যে 4xy ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তো a প্লাস b হোল স্কোয়ারের মান 6, a মাইনাস b হোল স্কোয়ারের মান 4। মান বসালে আমরা পাবো হচ্ছে 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মানে 36 বিয়োগ 4 স্কোয়ার হলে দাঁড়াচ্ছে 16। তাহলে 36 বিয়োগ 16 উত্তর হচ্ছে 20। এক কুইন্টাল কত কিলোগ্রাম? এক কুইন্টাল হচ্ছে 100 কিলোগ্রাম। এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো মাথায় রাখতে হয়। এক একর সমান কত বর্গ গজ? এক একর সমান হচ্ছে 4840 বর্গ গজ। আচ্ছা, জ্যামিতি পার্ট, জ্যামিতি পার্টে একটা প্রশ্ন দেখা যাচ্ছে, 62 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি কত ডিগ্রি? ওকে, সমকোণী ত্রিভুজ, তার আগে আমরা ত্রিভুজ সম্পর্কে একটু জানি। ত্রিভুজ বলতে কি বোঝায়? তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। তো ত্রিভুজ বিভিন্ন প্রকারের হতে পারে। তো সেই ত্রিভুজের আমরা জানি তিনটি বাহু থাকে, তিনটি কোণ থাকে, আবার প্রতিটি বাহুর একটা করে বিপরীত কোণ থাকে, প্রতিটি কোণের একটা করে বিপরীত বাহু থাকে। তো এই যে বাহুগুলোর যে সমন্বয়, এগুলো অনুযায়ী বিভিন্ন টাইপের আমরা ত্রিভুজ দেখতে পারি। তো কোণের ভিত্তিতে আবার বিভিন্ন টাইপের ত্রিভুজ দেখতে পারি। যদি আমরা এমন কোনো ত্রিভুজ পাই যে তার একটা কোণ সমকোণ, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। আবার কোনো একটা কোণ যদি সমকোণের বড় হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আর যদি কোনো একটা কোণ যদি সমকোণের থেকে ছোট হয়, তবে সেটাকে আমরা বলি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এই হচ্ছে অবস্থা। যেটা বলছে এখানে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি কত। তো আমরা এটা সলভ করার জন্য আমাদের একটা তথ্য জানতে হবে যে ত্রিভুজের তিনটি কোণ যে আছে, সেই তিনটি কোণের সমষ্টি সর্বদাই 180 ডিগ্রি। কি বললাম, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি থাকে সর্বদাই। তো একটা যেহেতু বলে দিয়েছে যে 90 ডিগ্রি, তার মানে কি অপর দুটো কি থাকবে? 180 থেকে এই 90 ডিগ্রি বাদ দিলে যা হয় তাই, তাই কি না? যদি তাই হয় তাহলে 180 থেকে 90 বাদ দিলে তো 90ই হয়। তার মানে কি অপর যে সূক্ষ্মকোণ দুটি আছে, সেই সূক্ষ্মকোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি। এটাই হচ্ছে এর উত্তর। তো আমি গণিতের অংশটুকু শেষ করলাম, এবার যাচ্ছি হচ্ছে ইংরেজি অংশটুকুতে। তো আজকে একটু উল্টো দিক থেকে যাচ্ছি, প্রতিদিন এক নিয়মে চলা এক ঘেমিতে আসতে পারে, তো তাই আর কি এটা করা। তো ইংলিশ পার্ট, ইংলিশ পার্টে 34 নম্বর প্রশ্ন বলেছে কি, মহাসড়কের ইংরেজি কি? মহাসড়ক এর ইংরেজি হচ্ছে হাইওয়ে। 35 নম্বর প্রশ্ন, এ ওয়ার্ড ইন্ডিকেটিং অ্যাকশন ইজ কল্ড ভার্ব, অর্থাৎ বলেছে যে যে শব্দটা কোনো কিছু করা মানে কোনো একটা কাজকে কাজ করাকে বোঝায়, সেটাকে ভার্ব, সেটাকে কি বলে, সেটাকে আমরা বলবো হচ্ছে ভার্ব। যেমন সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। তো সে যায়, যায় গোজ, এই গোজ দ্বারা বোঝাচ্ছে যে সে কোথাও যাচ্ছে মানে কিছু একটা করছে। সে এই যে করা, এই ওয়ার্ডটা দ্বারাই বোঝাচ্ছে যে গোজ, এই গোজ ওয়ার্ডটা দ্বারাই বোঝাচ্ছে যে গোজ এখানে ভার্ব। আবার বলা যেতে পারে যে আর কি বলতে পারি, হি ইটস রাইস, সিম্পল এক্সাম্পল, সে ভাত খায়। তো ইটস মানে ইটস খায়, খাওয়া, খাওয়াটা দ্বারা একটা কাজ বোঝাচ্ছে, তাই খাওয়া এখানে ভার্ব। তো এ ওয়ার্ড ইন্ডিকেটিং অ্যাকশন ইজ কল্ড ভার্ব। 36 নম্বর প্রশ্ন, এ ওয়ার্ড ইজ টু নেম সামথিং ইজ কল্ড নাউন, অর্থাৎ কোনো কিছুর নাম যে শব্দগুলো বোঝায় সেটাকে বলা হয় নাউন। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, মশিন ইজ এ গুড বয়,
তো মহসিন একটা ব্যক্তির নাম, তো মহসিন এখানে হচ্ছে নাম, নাউন। আবার বলতে পারি যে এখানে বলেছে যে ওয়ার্ড ইউজ টু নেম সামথিং, অর্থাৎ কোনো কিছু নামকে ওয়ার্ড কি বলে নাউন বলে। তো আমরা এটাকে আবার বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি নাউনকে, যেমন ভার্বের সাবজেক্টকে নাউন বলে। ভার্ব কী সেটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি, তো ভার্বের সাবজেক্ট কী এটা হচ্ছে এখন বোঝার বিষয়। যেমন হি ইজ আ ব্রিলিয়েন্ট বয়, এখানে ভার্ব কি, এখানে ভার্ব হচ্ছে ইজ, তো ইজের সাবজেক্ট হি। মূলত হি এখানে হচ্ছে প্রোনাউন, কারণ কি নাউনের পরিবর্তে বসেছে। তো এখানে যদি অন্য কিছু বসাতাম, যেমন রহিম, করিম, সালাম, বরকত এসব কিছু বসাতাম, তখন কি তখন রহিম করিম সালাম হতো কি ভার্বের সাবজেক্ট, এবং সেটাকে আমরা নাউন বলতে পারতাম। আবার ভার্বের অবজেক্টকেও আমরা নাউন বলতে পারি। কিভাবে বলতে পারি একটু চিন্তা করে দেখা যাক। ওকে, এই মুহূর্তে মাথায় আসতেছে না, তো আপাতত স্কিপ করি, আপনারা একটু গুগল টুগল করে দেখতে পারেন। 37 নম্বর প্রশ্নে চলে যাই। 37 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বাক্যটি সঠিক। হয়তো প্রশ্নে কিছু অপশন ছিল, যে চারটা অপশন ছিল, সেই চারটা থেকে একটা চুজ করতে হবে। তো এখানে উত্তর হিসেবে বলে দেওয়া আছে যে আই লিসেন টু মিউজিক, হয়তো সেই চারটার মধ্যে এটা হচ্ছে সঠিক উত্তর। 38 নম্বর প্রশ্ন, ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে ঢাকা কি, ঢাকা হচ্ছে প্রপার নাউন, এই যে ভার্বের সাবজেক্ট ইজের সাবজেক্ট ঢাকা, দ্যাট ইজ হোয়াই ঢাকা হচ্ছে নাউন, এবং কোন ধরনের নাউন, প্রপার নাউন। দেয়ার ইজ ড্যাশ বাট হেটস লায়ার, উত্তর হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান বা নান, নান বলতে পারি, এটা নো ওয়ান বা নান, হ্যাঁ যে কোনো একটা বলা যেতে পারে, নো ওয়ান বাট হেটস এ লায়ার, আই প্রিফার নো ওয়ান। কোনটি প্লুরাল হয় না, ফার্নিচারের কোনো প্লুরাল হয় না, আসবাবপত্রের প্লুরাল আবার কী হবে, আসবাবপত্র তো আসবাবপত্রই, সিঙ্গুলারে যা প্লুরালতা। নিচের কোনটি প্লুরাল ভিন্ন অর্থ প্রকাশ করে, ওকে প্লুরাল ভিন্ন অর্থ প্রকাশ করে, হয়তো অপশন ছিল, অপশনের মধ্যে উত্তরটা হচ্ছে গুড। নিচের কোনটি সর্বদা কমন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়, কাজিন, কাজিন মানে হচ্ছে খালাতো ভাই বোন আর কি। কমন কেন বলা হয়েছে, কমন জেন্ডার যেগুলো সেগুলোকেই বলা হয়, যেগুলো দ্বারা আর কি স্পেসিফিকভাবে আমরা বলতে পারি না, সেটা পুরুষ লিঙ্গকে বোঝানো হয়েছে না স্ত্রীলিঙ্গকে বোঝানো হয়েছে, এটা যদি স্পেসিফিকভাবে বোঝানো না যায় তাহলে সেটা হচ্ছে কমন জেন্ডার। যেমন টিচার, টিচার তো পুরুষও হতে পারে মহিলাও হতে পারে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ এ কমন জেন্ডার। আবার কী বলা যেতে পারে, কাজিন, এখানে তো দেয়া আছে উদাহরণ, কাজিন হচ্ছে কমন জেন্ডার, কাজিন। তারপর হচ্ছে পরের প্রশ্ন চলে যাই, পরের প্রশ্ন হচ্ছে কোন কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, উত্তর কাইন্ডনেস, কাইন্ডনেস মানে হচ্ছে দয়া, দয়া হচ্ছে নাউন, কাইন্ডনেস একটা মহৎ গুণ, দয়া একটা মহৎ গুণ, তো দয়া হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ কি, কারণ হচ্ছে এগুলো হচ্ছে দেখা যায় না, শোয়া যায় না, ফিল করা যায় শুধু, সেই জন্য এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনগুলো আর কি দেখা যায় না, শোয়া যায় না, ফিল করা যায়, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কাইন্ডনেস, লেজিনেস, আরও অনেক উদাহরণ বলা যেতে পারে এভাবে। তো হি ইজ জুনিয়র ড্যাশ মি, ড্যাশের স্থলে কী হবে, ড্যাশের স্থলে একটা প্রিপোজিশন হবে, প্রিপোজিশনটা হচ্ছে জুনিয়র, সে হচ্ছে আমার থেকে ছোট, এটাই বোঝানো হয়েছে এখানে। লাস্ট ইয়ার আনোয়ার ড্যাশ ইন ক্লাস 7, লাস্ট ইয়ার আনোয়ার ছিল হচ্ছে ক্লাস 7-এ, তার মানে লাস্ট ইয়ার, যেহেতু লাস্ট ইয়ার গত বছর পাস্ট হয়ে গেছে, সেহেতু এখানে আমাদের পাস্ট টেন্সে বসাতে হবে, মানে ইজ বসানো যাবে না, ওয়াজ, সে ছিল, নট আছে, মানে গত বছর, আমরা কি এমন বলতে পারি যে গত বছর আনোয়ার ক্লাস 7-এ আসে না, বাক্যটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, তো গত বছর আনোয়ার ক্লাস 7-এ ছিল, সেই জন্য আমাদেরকে ওয়াজ বসাতে হবে। পেন ইজ ড্যাশ দেন সর্ট, ওকে পেন ইজ ড্যাশ দেন সর্ট মানে হচ্ছে কলম হচ্ছে
আমরা একটা প্রবাদ পড়েছিলাম, কলম প্রবাদ ঠিক না, একটা কথা বা সেইং, একটা ওয়াইজ সেইং বলতে পারি, যে হচ্ছে কলম অস্ত্রের চেয়েও শক্তিশালী। হ্যাঁ, তো সেটারই হচ্ছে ইংরেজি ফর্মে এটা দেওয়া আছে। তো উত্তর হিসেবে বলতে পারি, পেন ইজ মাইটার দ্যান দি সোয়ার্ড। মোটর যানের ইংরেজি কি? মোটর যানের ইংরেজি হচ্ছে ভেহিকল। গণিত আর ইংরেজি অংশটুকু হয়ে গেল, এরপর যে অংশটুকু আছে সেটা হচ্ছে বাংলা আর সাধারণ জ্ঞান। তো বাংলায় যেহেতু চলে এসেছি, তো বাংলা পাঠটাই আগে করে ফেলি, শেষ করে ফেলি। তো বাংলা পাঠের প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে, গৃহ শব্দটির অর্থ কী? গৃহ শব্দটির অর্থ বাড়ি। বাংলা ভাষা ধ্বনি বা বর্ণের সংখ্যা কতটি? বাংলা ভাষা ধ্বনি বা বর্ণের সংখ্যা 50টি। যেটা বিষয় নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে, ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য কি? ধ্বনি হচ্ছে উচ্চারণগত ভিন্নতা থাকে ধ্বনির মাঝে আর কি, উচ্চারণগত ব্যাপার। আর হচ্ছে বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, এটাই হচ্ছে এদের মাঝে পার্থক্য। যেমন ক ধ্বনি, কিন্তু ক ধ্বনি যখন আমরা লিখব তখন সেটাকে আমরা, সেই লিখিত রূপটাকে আমরা বলবো বর্ণ। এটাই হচ্ছে ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য। বাংলা ভাষায় ধ্বনি আছে 50টা, যেহেতু ধ্বনির 50টা ধ্বনির 50টা লিখিত রূপ আছে, সেজন্য 50টা বর্ণ আছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, তনয় শব্দের সমার্থক শব্দ কোনটি? তনয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে পুত্র, ইংরেজিতে যাকে আমরা বলতে পারি সন বা সান বলে অনেকেই। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। প্রকৃতি প্রত্যয় যদি আপনারা পড়ে থাকেন তাহলে সেখানে আপনারা বলতে পারবেন যে হচ্ছে প্রকৃতি প্রত্যয়ে গিয়ে হচ্ছে ধাতু সম্পর্কে জানতে পারবেন। নবম দশম শ্রেণীর বাংলা বইটা পড়লে অনেক ভালো হয়। তো শুধু নবম দশম না, যে আমাদের যে পাঠ্যপুস্তক আছে, যে বাংলা আর ইংরেজি, বাংলা বাংলা আর গণিত, বাংলা আর গণিতের জন্য খুব ভালো হয় যে পঞ্চম থেকে দশম পর্যন্ত যে গণিত আর বাংলা বইটা আছে সেটা যদি শেষ করে ফেলা যায় তাহলে খুব ভালো হয়। আর বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ এই যে গ্রামাটিক্যাল যে জিনিসপত্রগুলো আছে বা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ বলতে পারেন, এই ব্যাকরণের জন্য হচ্ছে নবম দশমের যে বই, বাংলা ব্যাকরণ বইটা, মানে বোর্ড বোর্ড কর্তৃক প্রদত্ত যে বইটা, সেই বইটা পড়লেই এনা বলা যেতে পারে। সব ধরনের উত্তরগুলোই আর কি ওখানে আছে। তো ভাষার মূল উপাদান কয়টি? ভাষার মূল উপাদান হচ্ছে 4টি। বাক্যযন্ত্রের সাহায্যে আমরা কি সৃষ্টি করি? বাক্যযন্ত্রের সাহায্যে আমরা, সরি আমি একটা ভুল বলেছি, বাক্যযন্ত্র না, এটা হচ্ছে বাকযন্ত্র, মানে হচ্ছে আমাদের উচ্চারণ সংশ্লিষ্ট যে অঙ্গ রয়েছে সেটাকে বলা হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্রের সাহায্যে আমরা সৃষ্টি করি হচ্ছে ধ্বনি, যেমন ক খ গ ঘ, তারপর অ আ, এসব হচ্ছে ধ্বনি। এই ধ্বনিগুলো আমরা তৈরি করি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। তো পূর্ণ বাক্যের শেষে কোন চিহ্ন ব্যবহার করা হয়? পূর্ণ বাক্যের শেষে শেষে আসলে অনেক চিহ্নই ব্যবহার করা হয়। যেমন এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে যে পূর্ণ বাক্যের শেষে কোন চিহ্ন ব্যবহার করা হয়। যেহেতু একটা প্রশ্ন, সেজন্য এখানে প্রশ্নবোধক চিহ্ন, তো প্রশ্নবোধক চিহ্ন একটা উত্তর হতে পারে। তো অপশনে যেটা থাকবে সেটা আমাদের দিতে হবে। যেমন দাড়ি, দাড়ির শেষে হচ্ছে আমরা দাড়ি দেই কখন? ওই বিবৃতিমূলক যদি বাক্য থাকে তখন আমরা সেই বাক্যের শেষে আবার দাড়ি দেই, প্রশ্নবোধক হলে প্রশ্নবোধক চিহ্ন দেই। তো পূর্ণ বাক্যের শেষে এগুলোই ব্যবহার করা হয় আর কি। হিসাব শব্দটি কোন ভাষা থেকে আগত? হিসাব শব্দটি আরবি ভাষা থেকে আগত, এটা ইনফরমেটিভ প্রশ্ন, মাথায় রাখতে হবে। উষ্ণ শব্দের শয়ন কোন দুটি শব্দ থেকে আগত? খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উষ্ণ অনেক জায়গায়, অনেক চাকরির পরীক্ষায় আসে এই সন্ধি বিচ্ছেদটা, সন্ধি বিচ্ছেদ না আর কি, হচ্ছে যুক্ত বর্ণের বিশ্লেষণ আর কি বলা যেতে পারে। তো স আর মূর্ধন্য, স আর সযোগ মূর্ধন্য মিলেই হচ্ছে উষ্ণ শব্দের এই শয়নটা চলে আসে। গুণ বা অবস্থা প্রকাশকারী শব্দকে
বলা হয় কি, এটাকে বলা হয় বিশেষণ। মানে হচ্ছে সে অনেক ভালো ছেলে। তো এখানে সে একটা ছেলে, কেমন ছেলে, যে কেমন গুণ, ভালো ছেলে, ভালো এই গুণ প্রকাশ করতেছে, তাই এটা হচ্ছে বিশেষণ। যে ভালো ছেলে হচ্ছে বিশেষণ, ভালোটা হচ্ছে বিশেষণ। তারপর কোন বাক্যটি সঠিক, বাক্যটি সঠিক হচ্ছে ব্যাকরণ হয়, ও সরি, এটা হচ্ছে কোন বানানটি সঠিক, বানানটি হচ্ছে ব্যাকরণ। অপশনে যে যেগুলো দেয়া থাকবে তার মধ্যে হয়তো ব্যাকরণের যে বানানটা, সেই বানানটা শুদ্ধ ছিল, সেটাই হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে বা চুজ করতে হবে। তো জনৈকের সন্ধি বিচ্ছেদ কোনটি, জনৈকের সন্ধি বিচ্ছেদ হচ্ছে জন যোগ এক। কোথাও উঁচু কোথাও নিচু, এক কথায় প্রকাশ কি, কোথাও উঁচু কোথাও নিচু, এক কথায় প্রকাশ হচ্ছে বন্ধুর। তারপর হচ্ছে বলা যায় না যা, এক কথায় প্রকাশ করলে বলা যাচ্ছে যে অকথ্য। বাক্যে যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে, তাকে কারক বলে। কারক পাঁচ প্রকারের আছে, এগুলো হচ্ছে নবম দশমের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, আপনারা পড়তে পারেন। তনয় শব্দের সমার্থক শব্দ কোনটি, তনয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে পুত্র, এটা আমরা আগেও বলেছি, অর্থাৎ কোশ্চেনের রিপিটেশন দেখা যাচ্ছে। আমরা আগে এই যে এখানে পড়েছিলাম তনয় শব্দের সমার্থক শব্দ, কোশ্চেনের রিপিটেশন দেখলাম, তো রিপিটেশনও হতে পারে, তবে এটা রেয়ার কেস বলা যায়। কোথায় জেনেছিলাম, আচ্ছা তনয় শব্দের সমার্থক শব্দ। তারপর হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ক্রিয়াপদের মূল অংশকে কি বলে, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু, আবার দেখা যাচ্ছে রিপিটেশন। তারপর প্র পড়া অপ ইত্যাদিকে কি বলা হয়, উপসর্গ। হ্যাঁ ভালো জিনিস, উপসর্গ কি, অনুসর্গ কি। উপসর্গ হচ্ছে কোনো একটা শব্দের সামনে বসে আবার নতুন শব্দ তৈরি করে, যেমন গতি, গতি একটা শব্দ, এর সামনে যদি প্রযোগ করি তাহলে প্রগতি, প্রগতি আরও একটা শব্দ। তো উপসর্গ, এটা বিভিন্ন ধরনের উপসর্গ আছে, বাংলা উপসর্গ আছে, তারপর আরবি আছে, বিভিন্ন টাইপের উপসর্গ আছে, অনুসর্গও এরকম আছে যে অনুসর্গ শব্দের পরে বসে আর উপসর্গ শব্দের পূর্বে বসে, এটা জানা খুবই জরুরি। ক্রিয়াকাল প্রধানত কত প্রকার, ক্রিয়াকাল 3 প্রকার আমরা জানি, কি কি সেটা হচ্ছে বর্তমানকাল, তারপর হচ্ছে অতীতকাল, ভবিষ্যৎকাল, এই 3 প্রকারের ক্রিয়াকাল দেখা যায় আছে আর কি। তো বর্তমানকালের উদাহরণ হিসেবে বলতে পারি যে, উদাহরণের দিকে না যাই, বেশি বড় হয়ে যাচ্ছে, পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে মাতা পিতা কোন সমাস, মাতা পিতা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর 21 নম্বর প্রশ্ন, আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে, আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে শুধুমাত্র আমাদের যে জাতীয় সঙ্গীতের রচয়িতা তা কিন্তু না, তিনি হচ্ছে 3টি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তিনি হচ্ছে আমাদের বাংলাদেশের তো জাতীয় সঙ্গীত রচনা করেছেনই, প্লাস হচ্ছে ভারতের যে জাতীয় সঙ্গীতটি আছে সেই সঙ্গীতটিও তিনি রচনা করেছেন, এবং শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীতটিও তিনি রচনা করেছেন। রবীন্দ্রনাথের অপর নাম কি বা সাহিত্যিক ছদ্মনাম কি, এটাও অনেক সময় পরীক্ষায় আসে। রবীন্দ্রনাথের সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ, এটা আপনারা জেনে রাখতে পারেন। নিমন্ত্রণ কবিতাটি কার লেখা, নিমন্ত্রণ কবিতাটি হচ্ছে জসীমউদ্দীনের লেখা। জসীমউদ্দীনের অপর নাম কি আমাদের জানা আছে, জসীমউদ্দীন পল্লীকবি নামে পরিচিত বাংলা সাহিত্যে। এরপরে যে অংশ সেটা হচ্ছে সাধারণ জ্ঞান অংশ। সাধারণ জ্ঞান অংশে বেশ কয়েকটি প্রশ্ন আছে দেখতে পাচ্ছি। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2018 আর কতদিন বাকি। এটা জেনে আমাদের কোনো লাভ নেই, শুধু এটা থেকে আমাদের লাভ এটাই যে এই ফিফা বিশ্বকাপ থেকে যে প্রশ্ন আসতে পারে সেটার আমাদের হচ্ছে একটু ইনফরমেশনটা রাখা। তার মানে কি, সামনে যে বিশ্বকাপ আসছে সেটা হচ্ছে 2022 সালে, সেই 22 সালের বিশ্বকাপ কোথায় হবে, কখন হবে, কোন দেশে হবে, এই সব জিনিসপত্রগুলো একটু যদি মনে রাখা যায় তাহলে খুব ভালো হয়।
তো এগুলো কোথা থেকে পাবো? এগুলো হচ্ছে নিয়মিত যদি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়ি তাহলে আমরা ওখান থেকে এই তথ্যগুলো পাবো। এগুলো এই ঘটনাটা যেহেতু অতীত হয়ে গিয়েছে, এই এমসিকিউটা জেনে আসলে লাভ নেই, এটা থেকে ওটুকুই আমরা উপকার পেতে পারি যে ফিফা বিশ্বকাপ থেকে যে প্রশ্ন আসে সেই ধারণাটুকু জানতে পারি শুধু। আচ্ছা, পরে যে প্রশ্ন সেটা হচ্ছে এশিয়া মহাদেশের কতটি দেশ এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে? ওকে, উত্তর হচ্ছে 5টি। এটা অতীতের প্রশ্ন, সমস্যা নাই, ও করে ফেলেছে অলরেডি। তো বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত কোটি? বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 19 কোটি। বঙ্গবন্ধু এক কি? বঙ্গবন্ধু এক হচ্ছে কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ সম্পর্কে কিছু বলতে চাই, কৃত্রিম উপগ্রহ সম্পর্কে বলতে চাই কারণ এই যে কৃত্রিম উপগ্রহ বিভিন্ন টাইপের হয়, যেমন হচ্ছে ভূস্থির কৃত্রিম উপগ্রহ থাকে আর একটা হচ্ছে চলমান কৃত্রিম উপগ্রহ থাকে। তো ভূস্থির কৃত্রিম উপগ্রহ কেমন? ভূস্থির কৃত্রিম উপগ্রহ গ্রহগুলো হচ্ছে একটা নির্দিষ্ট, মানে পৃথিবী তো গোলাকার তাই না? তো গোলাকার যেহেতু পৃথিবী গোলাকার, তার মানে হচ্ছে পৃথিবী আবার পশ্চিম থেকে পূর্ব দিকে হচ্ছে ঘূর্ণায়মান। তো পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট স্থানের উপর মানে অবস্থানটা ঠিক রেখে, যেমন মনে করো বাংলাদেশ একটা কৃত্রিম উপগ্রহ ভূস্থির উপগ্রহ পাঠালো, তো হচ্ছে বাংলাদেশ কী করবে যে বাংলাদেশের উপরেই অবস্থান করবে ওই কৃত্রিম উপগ্রহটা, এবং বাংলাদেশের উপরে থেকেই পৃথিবীর সাথে সাথে ও পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরবে, এটা হচ্ছে ওই কৃত্রিম উপগ্রহের কাজ। তো বঙ্গবন্ধু এক এরকম একটা কৃত্রিম উপগ্রহ, ভূস্থির কৃত্রিম উপগ্রহ। আবার অন্য টাইপের যেটা আছে সেটা ভূস্থির না, ওটা কি পৃথিবীকে কেন্দ্র করে তার নিজস্ব একটা গতি আছে, সেই গতিতে ঘোরে। তো 27 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে পানিতে ডুবে গেলে রোগীর পেট থেকে কীভাবে পানি বের করতে হয়? চিত করে শুয়ে বের করতে হয়, এটা তো সাধারণ জ্ঞান। তো সাধারণত ক্ষত স্থানে কোনটি ব্যবহার করা হয়? টিংচার আয়োডিন। ওকে, চাল কোন জাতীয় খাবার? চাল শর্করা জাতীয় খাবার। মাদকাসক্তির বিরুদ্ধে কোন ব্যবস্থাটি সবচেয়ে কার্যকর, সহায়তামূলক? নিপা ভাইরাস। ও আর উত্তর তো বলেই দিলাম, নিপা কি? নিপা হচ্ছে একটা ভাইরাস। এখন কত বঙ্গাব্দ সাল চলছে? এখন হচ্ছে 1425, আসলে 1425 না, আজকে যে ভিডিওটা করা হচ্ছে এটা হচ্ছে পয়লা বৈশাখই, 1427-এর পয়লা বৈশাখ বলা যায়। তো এখন আর 1425 নাই, তো 1427। তো এটা থেকে আমরা আসলে কি জানতে পারি যে হচ্ছে যখন পরীক্ষা দিতে যাচ্ছি তখন বঙ্গাব্দ কত সাল সেটা জেনে যাওয়াটা ভালো। তো এটাই আর কি এখানকার এই প্রশ্নটা থেকে আর কি যে তথ্যটা আমরা পাই সেটাই। তো ট্রাফিক সিগন্যাল হিসেবে নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের আইন? এটা হচ্ছে বাধ্যতামূলক আইন, তথ্যমূলক আইন, সতর্কতামূলক আইন, সবগুলি। উত্তর হচ্ছে সবগুলি। এই হলো আমাদের সাধারণ জ্ঞান। তো আমরা আজকে আলোচনা করে ফেললাম বাংলা, ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞান, এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্য মতামত, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিন, যাতে করে সকল ধরনের আপডেট যে সাবস্ক্রাইবগুলো এবং টেক ভিডিও আছে সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।